পেট্রোল ডিজেলের উপর অতিরিক্ত 3 টাকা করে শুল্ক বসালো কেন্দ্রীয় সরকার। শুল্ক বৃদ্ধিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। শনিবারই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেলেও ভারতে পেট্রোল ও ডিজেলের উপর অতিরিক্ত শুল্ক বসানোর ফলে পেট্রোলের 2 টাকা থেকে অতিরিক্ত এই এক্সাইজ ডিউটি করা হয়েছে 8 টাকা এবং ডিজেলের ক্ষেত্রে করা হয়েছে 4 টাকা। এছাড়াও পেট্রোলের উপর রোড সেস লিটার প্রতি 1 টাকা করে বাড়ানো হয়েছে, ডিজেলে বেড়েছে 10 টাকা। এই এক্সাইজ ডিউটি বাড়ানোয় দেশে পেট্রোল ও ডিজেলের দাম ফের বাড়তে চলছে বলে অভিমত তথ্যবিজ্ঞ মহলের। এদিকে পেট্রোল ডিজেলের শুল্ক বৃদ্ধিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এদিন এক টুইট বার্তায় সীতারাম বলেন, সরকারের বন্ধুরা ঋণে ছাড় পায় আর বাকি ভারতের জন্য শুল্ক বাড়ে। এই বৃদ্ধি যখন সাধারণ ভারতীয়দের জন্য গত কয়েক মাস ধরেই অর্থনীতিতে চরম হতাশার সময় চলছে, বেকারত্ব, সামাজিক দ্বন্দ্ব, কঠিন পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে দেশে। পিওর রিপোর্ট, চ্যানেল 3 ড্রপ।